কলকাতার লেক ভিউঠারে আর্ট লাইন 18 সংস্থা পক্ষ আন্তর্জাতীয় চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে যাই। এই প্রদর্শনী পূর্বতট রেলবাইর মুখ্য লোকসম্পর্ক অধিকারী রবিনারায়ণ মহাপাত্র উদ্ঘাটন করে এতে মানুষ জীবনর যন্ত্রণা নিয়ে বহু চিত্রকলা স্থান পাই প্রখ্যাত চিত্রশিল্পী নিহার মজুমদার, সোমনাথ মুখার্জি প্রমুখ চিত্রকলার মানুষ সমাজ উপরে প্রভাব বিষয়ে আলোচনা করে পরে মুখ্য অতিথি কৃতি প্রতিযোগী পুরস্কৃত করে। প্রদর্শনী খুব উচ্চকোটির হয়েছি। এখানে ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে বাংলাদেশের আর্টিস্ট আসছেন এবং আমার পশ্চিমবঙ্গের আর্টিস্ট অনেক এবং এই শিল্প প্রদর্শনী মাধ্যমে সে তাঁর যে উৎকর্ষতা প্রতিপাদন করেছেন এবং সামাজিক পরিবর্তনের যে তাঁর দিগদর্শন সেটা এই শিল্প মাধ্যমে দিয়েছেন। যে আর্টিস্ট হবক প্রমোট করার যে ইন্ডিয়া কি যে আর্ট যে সংস্কৃতি কাজ শহর শহর হ্যাঁ সংস্কৃতি শহর কলকাতা হুম বহু সারি ভালো আচ্ছা আচ্ছা কাজ হতো স্কাল্পচারকে লিজে মানা যা হ্যাঁ উড়িষ্যা উড়িষ্যা বহু আচ্ছা আচ্ছা স্কাল্পচার বনতা হ্যাঁ সারা দুনিয়াকে বাজার মে আমলোক দেখানা চাহতা হ্যাঁ দুনিয়াকে লোক দেখানা যেতে হ্যাঁ আমলোক ভি সেরা হ্যাঁ। যখন নাকি বিভিন্ন রকম অশান্তি চলছে, বিভিন্ন রকম অসুবিধের মধ্যে দিয়ে মানুষ চলছে, সেইখানে দাঁড়িয়ে আমরা সমস্ত পৃথিবীর শিল্পীরা একত্রিত হয়ে যেন আমাদের রং তুলির মধ্যে দিয়ে শান্তির বাণী, মিলনের বাণী দিতে পারি। শিল্পীরা সমস্ত একত্রিত হোক সারা পৃথিবী জুড়ে, এইভাবে এই প্রদর্শনীর মাত্রা মান। মূল যে পেজটা করা হয়েছে মানে ক্যানভাসটা, ওই ক্যানভাসটা আমার করা হয়েছে ডায়েরির পেজ, যেমন আমরা ডায়েরির পেজে লেখালেখি করি, হ্যাঁ বিভিন্ন রকমের বিভিন্ন বিষয় নিয়ে আমরা লিখি। তো এইখানে আমি করতে চাইছি যে ওদের জীবনযাত্রাটা, ওদের কর্ম ব্যাপারটা সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি।